প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 ইংরেজি বিষয়ের 708 পাতায় সেকশন সি তে যে রাইটিং স্কিল আছে তাতে 9 নম্বর প্রশ্নে যে এডিটোরিয়াল রাইটিং আছে সেই এডিটোরিয়াল রাইটিংটির উত্তর তৈরি করেছি। এই টেস্ট পেপারের বিভিন্ন সেটে যে গুরুত্বপূর্ণ রাইটিংগুলো আছে পরবর্তী ভিডিওতে আমি সেই রাইটিংগুলোর উত্তর পোস্ট করব। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দিও, কারণ আমি নিয়মিত এই চ্যানেলে মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সাজেশন, প্রশ্ন উত্তর এমনকি টেস্ট পেপারের সমাধান তোমাদের জন্যই পোস্ট করব। তাহলে শুরু করছি 708 পাতায় 9 নম্বর প্রশ্নে যে এডিটোরিয়াল লেটারটি আছে সেই সম্বন্ধে আলোচনা। কি বলেছে? রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার, ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো অ্যাবাউট দি ব্যাড ইফেক্টস অফ ওয়াচিং ভায়োলেন্স অ্যান্ড ক্রাইমস অন টিভি, অর্থাৎ টেলিভিশনে হিংসা এবং অপরাধ দেখার খারাপ প্রভাবের বিষয়ে। তাহলে শুরু করছি উত্তর। প্রথমে লিখতে হবে ঠিকানা, টু দি এডিটর দি টেলিগ্রাফ কলকাতা 700001। সাবজেক্ট লিখতে হবে, কোশ্চেনে যে অ্যাবাউট এর পরের অংশ আছে সাবজেক্ট সেটা লিখতে হবে ব্যাড ইফেক্টস অফ ওয়াচিং ভায়োলেন্স অ্যান্ড ক্রাইমস অন টিভি, অর্থাৎ দূরদর্শনে হিংসা এবং অপরাধ দেখার কুফল। স্যার, আই উড বি হাইলি অবলাইজড, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব ইফ ইউ কাইন্ডলি পাবলিশ, যদি আপনি প্রকাশ করেন মাই লেটার আমার চিঠিটি ইন দি এস্টিমড কলাম অফ ইউর ডেইলি, আপনার বিখ্যাত দৈনিক সংবাদপত্রে। আই এম জটিং এ ফিউ লাইন্স, আমি কিছু লাইন সংক্ষেপে যোগ করছি অ্যাবাউট ব্যাড ইফেক্টস অফ ওয়াচিং ভায়োলেন্স অ্যান্ড ক্রাইমস অন টিভি, দূরদর্শনে হিংসা এবং অপরাধ দেখার কুফল বিষয়ে। এবার প্যারা চেঞ্জ করে বিষয় সম্বন্ধে লিখতে হবে, মোস্ট অফ আস গ্লু আওয়ার আইজ টু টিভি সেটস ডে ইন অ্যান্ড ডে আউট, অর্থাৎ আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি দিন রাত টিভিতে চোখ লাগিয়ে বসে থাকে। অ্যাজ এ রেজাল্ট উই ওয়াচ ভায়োলেন্ট অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ফলে আমরা হিংসা এবং অপরাধমূলক কাজকর্ম দেখি। দে অ্যাফেক্ট আওয়ার মাইন্ড টু অ্যান আনবিলিভেবল এক্সটেন্ট, তারা আমাদের মনকে অবিশ্বাস্য রকমে প্রভাবিত করে। চিলড্রেন অ্যান্ড জুভেনাইলস আর মোস্টলি অ্যাফেক্টেড ডিউ টু দিস, শিশু আর কিশোরেরা এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। চিলড্রেন স্টার্টস বিকামিং অ্যাফ্রেড অ্যান্ড স্টপ ট্রাস্টিং এনি পার্সন, শিশুরা ভয় পেতে এবং চারপাশের কোনো লোককে বিশ্বাস না করতে শুরু করে। বিং মেন্টালি সিক দে মে ইনডালজ ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মানসিকভাবে অসুস্থ হওয়ায় তারা অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়তে পারে। তো ইট ইজ এ হাই অ্যান্ড প্রপার টাইম ফর দি গভর্নমেন্ট টু টেক সাম স্ট্রং স্টেপস টু সলভ দ্য বার্নিং প্রবলেম পজিটিভলি, সুতরাং এই জ্বলন্ত সমস্যা সমাধান করতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে এটা একটা সঠিক সময়। এখানে ইয়োর্স ফেথফুলির পরে তোমরা নিজেরা প্রত্যেকের নাম লিখবে।